মাগুরা টিভি মানবতার সেবায় মানুষের পাশে। দর্শক আসসালামু আলাইকুম, মাগুরা ভ্রমণে মিরাজ হোসেনের ক্যামেরাতে আমি শেখ সালাউদ্দিন শিমুল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আমরা মাগুরা ভ্রমণে এই মুহূর্তে আছি মাগুরা ছিটিপুর উপজেলার হাটদারিয়াপুর ইউনিয়নের পিশেপ কাপলাউজের বাড়িতে। দর্শক মাগুরা ঐতিহ্যবাহী যে সমস্ত বিষয়বস্তু নিদর্শন রয়েছে তার মধ্যে হাটদারিয়াপুর পিশেপের হুজুরের বাড়ি শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে একটি। দর্শক আসুন আমরা হাটদারিয়াপুর পিশেপের সমস্ত বাড়িটা এবং তার সোনার মাজার মসজিদ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক আমার পিছনে যে গম্বুজ বিশিষ্ট একটি ঘর দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে দারিয়াপুর পিশেপ হুজুরের দাদা হুজুরের এই পিশেপ দাদা হুজুরের মাজার শরীফ। আসুন আমরা মাজার শরীফটা দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি এই মাজার শরীফের পাশে আরো নতুন নতুন কিছু গোরস্থান আছে বা কবর আছে সেটা হতে পারে তাদের আত্মীয় স্বজনদের। দর্শক শুধু তাই নয়, আমার পাশেই যে গম্বুজ বিশিষ্ট একটি ঘর দেখছেন থাকা এই ঘরটা মূলত এখানে প্রতি বছর যে মাহফিল হয় বাৎসরিক ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলের জন্য এই মঞ্চটা তৈরি করা। দর্শক খোলা মঞ্চ, তবে এখানে একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে যে এখানে কখনো কোনোদিন এই কোনোদিন এই মাহফিলে কখনো এখানে মাইক ব্যবহার করা হয় না, এই জন্য মূলত চারিপাশে খোলা মঞ্চটা খেয়াল করে দেখেন আপনারা পাশে এইখানে মূলত কোনো বসার কোনো সিস্টেম নেই, দাঁড়ায় দাঁড়ায় মূলত হচ্ছে হেঁটে হেঁটে যিনি হুজুর বয়ান দেখান তিনি হেঁটে এবং দাঁড়ায় বক্তব্য দেন। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমার ডাইন পাশে এই পিশেপ হুজুর এখানে মূলত যে মসজিদটা তৈরি করছিলেন এবং পাশাপাশি এই মসজিদকে কেন্দ্র করে এবং পিশেপ হুজুরকে হুজুরকে কেন্দ্র করে এখানে তৈরি করা হয়েছে একটি এতিমখানা মাদ্রাসা। আসসালামু আলাইকুম কাকা, আমি এই পিশেপ হুজুর সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনি কতটুকু তার সময় জানেন যদি আমাদেরকে এবং দর্শকদেরকে যদি জানাতেন। আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠাইছেন, নায়েবে রাসুল পাঠাইছেন, রাসুল নায়েবে রাসুল, এই নায়েবে রাসুলে এর ভিতরে আবার ভাগ রয়েছে গাউস কুতুম ইত্যাদি কিছু পদ রয়েছে। গাউস গাউসুল আজম শ্রেণীর গল্প স্মরণ করলে আমার শুধু কোনো কুতুবুল আলমে রাখবে পৃথিবীতে যে কুতুব আছে আমার শুধু কুতুবে জামাল, এনার নাম শাহসুবি আল্লাহ ফজরুদ্দিন আহমদ রহমতুল্লাহ। ইনি পৃথিবীতে আল্লাহ মুজাদ্দদ পাঠান হাজারে হাজার হাজার বছর পরপর ছ বছর পর হাদিস শরীফ আছে 100 বছর পরপর মুজাদ্দদ পাঠান, এই মুজাদ্দদ ফুটবল শনি ফুটবল পাঠিয়েছেন আল্লাহ পাক হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মুজাদ্দদ জামান তার অন্যতম খলিফা আমার হুজুরতেবলা শাহ সফি আল্লাহ হুজুর কদির জানা জানা। ইনি খেলাফত পেয়ে দাঁড়িয়েপুর দাঁড়িয়ে ওনার পীর সাহেব কেবলার মধ্যে পাঠাই দিলেন বড় বছর দেশে যাও দেশে থাকবে এখানে পারবে। আচ্ছা একটু কথা বলি, ইনি মূলত কোন জায়গা থেকে এখানে অবস্থান করে উনি এই স্থানীয় মানুষ। আচ্ছা এই দাঁড়িয়াপুরের ছেলে তিনি, এইটাই তার বাপের বাড়ি, বাপ দাদার এখানেই বাড়ি। তবে এই দেশে আল্লাহর ওলি ছিল না, বাংলাদেশে আল্লাহর প্রীতি পাঠিত না, সারা পৃথিবীতে আল্লাহ পাক একাধিক কুতুব পাঠান হাজির শরীফের কথা কুতুব পাঠান পাঠান মোজাদ্দদ পাঠান তা হাজারে মোজাদ্দদ ফুটবল ফিরে পাঠাইছিলেন হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নাম করে। এখন এইটা আমার হুজুরকে বলা যখন পূর্ণ বয়সে হয়েছেন এবং তিনি পীর খুঁজতেছেন তো ওই সময় ঠিক ওই হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মুজাদ্দদ জামার ফুটবল কাটিয়েছেন এবং এলাকা ভারতে কলকাতা ফুটবল শরীফ এবং বাংলাদেশে অনেক চট্টগ্রাম বাংলাদেশে অনেক জায়গায় তিনি এসেছেন। আমার হুজুর কেবল সে ফুটবল শরীফ পাগল হয়ে গেছিলেন, বাড়িতে পাগল হয়ে গেছিলেন, যখন বিয়া হয়ে পাগল হয়ে গেছিলেন
এই পাগল হওয়ার পরে ওনার বড় ভাই আর একজন চাচা দুজন মিলে ওনাকে নিয়ে যান ফুলপাশে। এই প্রথম থেকে যেন মনে হয় এমন একটা অবস্থা যে দেখো ফুলপাশে করে ফুলকেবলার নিজের বাড়ির ছিল এরকম আর কি। তিনি কত বছর হয়েছে পড়লো উনি এখন পড়লো করেছে ওনার বয়স তখন ছিল 87 বছর। আপনি কত বছর এরকম ইসলামের জন্য কাজ করছেন এরকম? তা 1945 সালে তার আগে ফুরফুরে গেছে কিন্তু উনি বলছেন কত বছর বয়স উনি মূলত খিলাফত অর্জন করছেন? ৩০ বছর হয়েছিল ওনার বয়স 21 বা 22 বছর তখন খেলো। আচ্ছা বর্তমান বর্তমান এনার কোনো ছেলে বা ওদের তারকে অনেক খেলাপতি পাইছে কারণ আমরা যখন শুনি যে পীরের ছেলে পীর হয় এরকম কোনো কিছু এনাদের মধ্যে রয়েছে কিনা? ওনার ছেলে আপনি যখন মারা যান তার আগে খেলাপত দিয়ে ওনার মেজর ছেলে হাসান আব্দুল কাইম আব্দুল এখানে একটা যে এখানে মসজিদে আপনি মাইক ব্যবহার করা হয় না, পাশাপাশি এখানে যে আপনার বাচ্চারি যে মাহফিলটা হয় সে মাহফিলেও কোনো মাইক ব্যবহার করা হয় না। আচ্ছা এই ব্যাপারে যদি আপনারা কিছু জানতেন বা এর পিছনে হাকিকতটা কী বলুন? এটা হলো হুজুর নিজে বলছেন যে মানুষ সমাগমে বা কোনো প্রতিষ্ঠানে যদি গলা দিয়ে কোনো কিছু শোনানো যায় তাহলে কোনো কিছুর মাধ্যম না নেয় ভালো আপনি গলা দিয়ে বলবেন, এই জন্য আমাদের এখানে মাইক ব্যবহার করা হয় না। তাছাড়া মাইক ব্যবহার করা হয়েছে যখন মানে জন শক্তি বেশি হয়েছে তখন ব্যবহার করা হয়েছে তা, কিন্তু হুজুরের কথা এটা যে তুমি গলা দিয়ে যদি চলে সেই লোকগুলো শোনানো আর প্রয়োজন। আচ্ছা আমরা অলৌকিক কোনো ঘটনা সম্পর্কে কোনো নিদর্শন আপনাদের জানা আছে? আমার একটা সঠিকভাবে বলতে পারি আপনি কি জানতে চাইছেন? হুজুরের অলৌকিক আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলেন। এখানে তৈরি আছে ওই যে স্টেজ এখানে সভা হয় এই সভাটা ওই বাড়িতে হতো পুরান বাড়ি ওই বাড়ি ওই হিন্দু বাড়ি রেখেছে ওই বাড়িতে তা ওইখানে এসানো সব শুরু হয়েছে এর আগে শুরু হয়েছে রমজানের সময় তখন সমস্ত রোজাদার যারা আসবে সাথে ইফতার করতে হবে ইফতার রেডি হয়ে গেছে আর আমরা সেই ইফতার এর একটু পরে থেকে দেওয়া শুরু করে দিয়েছি। সেইখানে বড় বড় সাই ভরা ভরা মুড়ি চিড়ে খই ওই গুড় পানি দিয়ে ইয়ে করে কেচে ডুবাই ডুবাইয়ে দেওয়া হচ্ছে এতে আমরা সাপ্লাই দিচ্ছি। এখন এই দিতে দিতে খুলে ওই চারিটা নেই ভিতরে আবার কোনো কিছু নেই তখন আমি কিছু খুবই ওখানে দাঁড়া আছে তা এখন হুজুর দাঁড়াই গেছেন আমাকে বলছেন দেখো তো কিছু আসে নাকি তা আমি দূরে এসে লেখি হুজুর ঘরে হুজুর খেলার পিছনে পরের কামরা ওইটা হলো সালে ওনার ছোটো ছেলে সালে সালে আবু সালে কশিম ভাই বলি আমরা তো ওনার ঘরে যে দেখি যে বড় বড় কোলা একই সাইজে বড় বড় কোলা ভরে ওই মুড়ি আর সিঁড়ি আর ভরা একটু মুখ একটু মনে হয় খালি না আমি দূরেও চলে আসি হুজুর কাছে হুজুরের কাছে দেখি ওই জায়গায় যারা আছে আমি পিছন দেখতে ধরে একটু ঝাঁকি দিয়েছি হুজুর হুজুর দেখি সাফা গেছে মুড়ি আছে কোম্পানি চলো চলো হুজুর আগে দেখি তো হুজুর আসলো আমি ধামা কাঠ আমার সব নিয়ে ফেলি এত মানে বড় বড় পোলা সেটা ফুটছে না।